কবুতরের মাংস ভুনা করার জন্য এখানে আমি দুইটা কবুতর নিয়েছি, আর সেটাকে না চারটা পিস করে নিয়েছি। এই যে দেখুন, ঠিক যেভাবে রোস্টের পিস আমরা করে থাকি চিকেনটাকে, ঠিক সেরকম। এখন আজকে আমি কবুতরের মাংস যে ভুনা করবো একটু ডিফারেন্ট, ডিফারেন্ট এই জন্যই যে এটা আসলে একটু অন্যরকম খেতে। এটা একটু ভেজে নিব, আর ভেজে নেওয়ার জন্য এই টুকরোগুলোর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব, ভেজে নিব। এই কিছুগুলোকে আমি জাস্ট মোটামুটি ভেজে নেব, একদম খুব বেশি যে ভাজবো তা না। আমরা চিকেন রোস্ট করার সময় যেটুকুন পরিমাণ ভেজে থাকি ঠিক সেটুকুন পরিমাণই ভাজবো। এই কবুতরটাকে আপনি কাঁচাও ভুনা করে রান্না করে খেতে পারেন, তবে আমি আগেই বলেছি যে এটা একটু ভিন্ন ধর্মী, তাই ভেজে দিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন জাস্ট আমি এটা নামিয়ে নেব। ভাজা আমার হয়ে গিয়েছে, আর ভাজবো না এর চেয়ে বেশি। এখন এটা তুলে থেকে নামিয়ে নেব, দেখুন কি পরিমাণ ভেজে। পরিমাণ মতো তেল, দুটো এলাচ, দুটো দারচিনি, জাস্ট এইটুকুনি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দুইটা কবুতরের জন্য এখানে আমি হাফ কাপের পরিমাণও বেশি পরিমাণ পেঁয়াজ দিয়েছি। একটু ভেজে নিব পেঁয়াজগুলো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এখানে জাস্ট 2 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিই। দুইটা কবুতরের জন্য 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ আর একটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম, কারণ কারণ হচ্ছে যে রসুন বাটাটা বেশি হলে মিষ্টি হয়ে যায়। কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে নিচ্ছি,
জাস্ট এখানে যে ভাজা কবুতরগুলো দিয়ে দিব। ভাজা কবুতরের মধ্যে ভাজার সময় অনেক তেল দিয়েছিলাম, সে তেলটাও কিন্তু দিয়ে দিলাম। আর এই কারণে আমি পেঁয়াজগুলো ভাজার সময় তেলটা একটু কম দিয়েছিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ভালো করে কষানোর জন্য। একটু ঢেকে দিব এখন। ছোট্ট চামচের একটা চামচ পরিমাণ হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আবারও একটু কষিয়ে নিচ্ছি, তার জন্য একটু পানিও দিয়ে নিলাম। আমি এর মধ্যে যে কবুতরের যে কলিজাগুলো ছিল সেই কলিজা মাথাগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই দিতে পারতাম, দেই নি এই কারণে যে কষানোর সময় কলিজা যদি নিচে লেগে যেত তাহলে একটা ছ্যাঁকছ্যাঁকে গন্ধ আসে। এতক্ষণ আমি মিডিয়াম আছে এটাকে রান্না করেছিলাম, এখন আমি চুলার আগুনটাকে একদম লো হিটে দিয়ে দিব আর একটা ঢাকা দিয়ে ঢেকে দিব খুব সুন্দরভাবে এটাকে কষানোর জন্য। দেখুন আমি একটা ফ্রাই প্যানে জিরা তেলে নিচ্ছি হাঁটি করার জন্য, এটা কবুতরের মাংসের মধ্যে দিব, সুঘ্রাণের জন্য ভীষণ ভালো লাগবে। আমরা যে কাঁচা জিরা অনেকে দিয়ে থাকেন, কিন্তু আমি ভাজা জিরা হাঁটি দিয়ে থাকি। এভাবে যদি আপনি ভালো করে সময় নিয়ে কষিয়ে নেন তাহলে কিন্তু খুব টেস্টি হয় ভাত। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, কারণ এতক্ষণ আমি কষিয়েছি, এখন ভালোভাবে কুক হওয়ার জন্য আমি এই যে পানিটা দিয়ে দিচ্ছি। চুলোর হিটটাকে বাড়িয়ে দেবো, একদম হাই হিটে দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
জিরাটা খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়, খুব শর্ট টাইমের মধ্যেই এটা ভেজে তুলতে হবে, নয়তো পুড়ে যেয়ে জিরার যে একটা নিজস্ব সুন্দর সুঘ্রাণ আছে সেটা নষ্ট হয়ে যাবে। জিরাটা আমার মোটামুটি ভাজা হয়েই গিয়েছে, এখন এটা চুলাটা বন্ধ করে দিব আর একটু ভাবে রেখে দিব, তাহলে মচমচে হবে। কিছুক্ষণ রেখে তারপর এটা শিলপাটায় শুকনো পানি ছাড়া গুঁড়ো করে নেব। মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও অনেক কমে আসছে, আরও শুকনো শুকনো করবো। তার আগে আমি যে জিরা ফাঁকি করেছিলাম শুকনো করে, সেখানে শুকনো করে উঠে নেওয়ার পর পাটার মধ্যে যে জিরা ফাঁকি লেগেছিলো অনেক, সেটা পানি দিয়ে ধুয়ে সে পানিটা এখানে দিয়ে দিচ্ছি। রান্না অনেকটাই হয়ে গিয়েছে, যখন তেল উঠে যাবে তখন আমার বুঝে নিতে হবে যে আমার ভুনাটা হয়ে গিয়েছে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য। এক মিনিটের মধ্যেই যে ঝোলটা শুকিয়ে দেখবেন যে তেল উঠে গিয়েছে। এভাবে কবুতরের মাংস ভুনা করে খেয়ে দেখবেন যে শুনি টেস্ট। রান্না আমার হয়ে গিয়েছে, তেল উঠে গিয়েছে, এখন তো নামিয়ে নেওয়ার পালা। তো আপনাদের সঙ্গে তো আমার বিদায় নিতেই হচ্ছে। সেটা হচ্ছে যে আমার এই কবুতরের মাংস ভুনাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।